যে ব্যক্তির দিলের মধ্যে গুনাহ সংক্রান্ত সন্তুষ্টি থাকবে না, গুনাহ তার কাছে থাকে না। গুনাহ তো শয়তানের পক্ষ থেকে একটি মেহমান, একটা কালো মেহমান। এটা কি কালো মেহমান? এটা শয়তানের মেহমান, এটা আমাকে নষ্ট করার কি মেহমান। এটাকে জাসুস বলে। কি বলে? জাসুস। সে আসি মেহমানের সুরতে আসি আমাকে ধ্বংস করার লাই, আমার ঘর ধ্বংস করার লাই। এটা দেশীয় সিআইডি না, বাহিরের সিআইডি কথা পর্যন্ত। বাইরের রাষ্ট্রের লোকগুলা আমার পর রাষ্ট্রে আসি, খুব জায়গায় জায়গায় খুব সুন্দরভাবে চলে, খুব ভালোভাবে চলে, এমন হয়। আবার এখানের কি কাজকর্ম হইতেছে এগুলা খবর পৌঁছাইতে থাকে, এবং এটার গুপ্ত গুপ্তচর, এই গুপ্তচর কথা বুঝলাম, এটাকে বাংলাতে গুপ্তচর বলে। জায়গায় জায়গায় খবর পৌঁছায়, এবং এগুলাকে কিভাবে প্রতিরোধ করতে হবে এটা কি তাদেরকে বলে, কিছু পরামর্শ দেয়, মন্তব্য করতে থাকে, এটাকে গুপ্তচর বলা। তো আমাদের যে গুণাগুলো আছে, গুণাগুলো হচ্ছে গুপ্তচর, দোস্তের লেবাসে আমাদের বিষয়গুলোকে নষ্ট করার জন্য আমাদের কাছে এই গুপ্তচর সব সময় লাগাই আছে, একদম বন্ধু সুলভ আচরণের মাধ্যমে গুপ্তচর। তো গুনাহের যে বিষয়গুলো আছে এগুলো শয়তানের পক্ষ থেকে, এই কারণে যখন গুপ্তচর ধরা পড়ে সে তখন আর দেখে একটু অনুমান হয়েছে এখান থেকে বাকি যায়, আর তাকে তালাশ করে পাওয়া যায় না। এখন যদি একটু আলোচনা হয় যে এটা তো আসলে লাগে যে বাহিরের থেকে গুপ্তচর, না এটা তো আমাদের অফিসিয়াল কার্যক্রমগুলো গুপ্ত বিষয়গুলোকে বাহিরে পাচার পাচার করতেছে, এবং এগুলা ধ্বংস করার নিমিত্তে সে এখানে নিয়োজিত, আত্মনিয়োজিত, চট করে দেখবেন যে দেখছে নেই। তো এক গুণা যখন গুণাগার যখন এটাকে খারাপ মনে করে, সে আসলে শয়তানের পক্ষ থেকে, এটার মধ্যে লা শাক কাপি, এটার মধ্যে কোনো সন্দেহ তা নেই। এটা কিসের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আমার ক্ষতি হয়, আমার আমলের ক্ষতি হয়, আমার ইমানের ক্ষতি হয়, আমার তাহল্লুক মা আল্লাহ আল্লাহ পাকের বন্দা হওয়ার ব্যাপারে, আল্লাহর হাবিবের সঠিক উম্মত হওয়ার ব্যাপারে এগুলো বাধা, তখন এই গুণা আর বেশি দিন তার কাছে থাকে না, এখান থেকে বাঘে তার আদর পায় না। কি পায় না? হেই যে উদ্দেশ্যে আসছে সে উদ্দেশ্য সে কি হাসিল করাইতে পারে না। এখন দেখা যায় গুণা একটা হয়ে গেছে, শয়তানের পক্ষ থেকে গুপ্তচর আসি, সে এখানে আসে, কিন্তু দেখা গেছে গুপ্তচর কেন আসলো এই চিন্তা করতে করতে শোকর বাণী পালাইতে 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 গুণা না হইলে যে মকাম তার ছিল, গুণা হওয়ার কারণে শোকর বাণী ফেলার কারণে তার মকাম আরও বাড়িয়ে গেছে, তার মকাম আরও কি। এখন শয়তান আর এখানে আর কি ধোকা দেয় না, শয়তান চিন্তা করে যে আসলে তো আমি তো মকাম নষ্ট করার জন্য পিছনে লেগে আছি, এখন তো দেখা যায় তার মকাম আরও কি বেড়ে গেছে, এটা তো বিপজ্জনক। এখন শয়তান তাকে আর কি গুণা তার কাছে আর থাকে না, আস্তে আর ছুটি যায়। এই কারণে কোনো দোষ নিজের থেকে ছুটতে না চাইলে এটা একটু ব্যানবেনানি দরকার, ব্যানবেনানি বুঝেন না, নিজে নিজে বলা দরকার, আমার মধ্যে এই দোষ আছে, আমার মধ্যে অন্যের শুনানি দরকার নেই, শেখ থাকলে মুরব্বী থাকলে এটা ভিন্ন হিসাব না হয়, কিন্তু নিজে নিজে চিন্তা করে আমার তো, আমি তো এই দোষে দোষী, আমি তো এই দোষে অদোষী, আমি তো এই দোষে অদোষী। দেখবেন জাহেরের একটি বড় প্রভাব বাতেনের উপরে পড়ে, এই গুণার বেশি দিন থাকবে না। এই কারণে আমাদের মুরব্বীরা পাকিস্তানে হজরত রহমতুল্লাহ সেখানে তো আমরা দেখছি যে তোমার এই রোগটি লিখে চিঠি দিবে, প্রতি মাসে একটি করে, কয়টি চিঠি? সাতটি চিঠি, হয়তো এই সাতের পরে বলছেন যেন আরও কি সাতটি দাও। দেখা গেছে বহু সময় ব্যবস্থাপত্র দরকার হয় না, গুণা এমনিতে ছুটি গেছে, স্বীকার করতে করতে স্বীকার করতে করতে স্বীকার করতে করতে এখান দিয়ে স্বীকার করে গুণা, আর এখান দিয়ে মন জলে আল্লাহর দরবারে দোয়া করে, আর এখান দিয়ে হজরতের কাছে দোয়া চাইতেছে, হজরতে দোয়া করে, দেখা গেছে এই গুপ্তচর আর এখানে তার ঠাই নেই, সে এখান থেকে চলে গেছে। এই কারণে যে কোনো একটি বিষয় যখন নাকি আমাদের মধ্যে খারাপ বিষয় থাকে, এটাকে খারাপ মনে করাটাই দরকার।